আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব হচ্ছে লেফট শিফট নিয়ে। তো লেফট শিফট কী? লেফট শিফট হচ্ছে কোনো একটা বাইনারি ডিজিটের বাইনারি নাম্বারের বিটগুলোকে ক্রমান্বয়ে বাম দিকে সরিয়ে দেওয়া, ক্রমান্বয়ে বাম দিকে একটা একটা করে সরিয়ে দেওয়া। তো ডিটেলস আমরা যদি জানতে চাই তাহলে আমরা একটা নাম্বার চিন্তা করতে পারি, ডেসিমেলে যেটা হচ্ছে 6, এবং এটাকে বাইনারিতে কনভার্ট করলে বাইনারিতে আমরা পাবো হচ্ছে 0110। তাহলে চলো আমরা লিখি এই যে 0110, এবং আমরা যদি এটাকে 16 বিটে কম্পেয়ার করি তাহলে হচ্ছে এই যে সামনের সবগুলো বিট কী হবে, সামনের সবগুলো বিট হচ্ছে আমাদের 0 দিয়ে ফিল আপ হবে, তাই না? তাহলে আমার হচ্ছে এটি হচ্ছে আমাদের কী 6, এখন যে নাম্বারটা আমি লিখলাম এটা হচ্ছে 6। তাহলে আমি যদি এখন এটাকে লেফট শিফট করতে চাই, লেফট শিফট করা মানে কি? লেফট শিফট করা মানে হচ্ছে আমার এখানে এখন ইনিশিয়ালি যেই ভ্যালুগুলো আছে এই সবগুলো ভ্যালুকে আমরা এক ঘর করে বামে সরিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমরা যদি এক ঘরকে বামে সরিয়ে দিই তাহলে আমার এই যে জিরোটা, এই জিরোটা কোথায় চলে যাবে? এখানে 0। এই ওয়ানটা কোথায় আসবে? এখানে 1 হবে। এই ওয়ানটা কোথায় আসবে? এখানে 1। এই জিরোটা কোথায় যাবে? এখানে 0। আর এই সবগুলো 0 দিয়ে ফিল আপ ছিল, সবগুলো 0 দিয়ে ফিল আপ হয়ে যাবে। তাই না? এবং আমার এই একদম প্রথম বিটটা তো ফাঁকা হয়ে গেলো, তাই না? এখন যে বিটটা আমার ফাঁকা হয়ে যাবে সেই বিটটা আমি 0 দিয়ে ফিল আপ করবো। তাহলে দেখুন এখন আমি যে নতুন নাম্বারটা পেলাম, বাইনারি নাম্বারটা, এটা আমি কি পেলাম? যদি আমি 16 বিটে কম্পেয়ার করি তাহলে পেলাম হচ্ছে 0110। এখন এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের 12, তাই না? এটাকে আমি যদি বাইনারি থেকে ডেসিমেল কনভার্ট করি তাহলে আমরা পাই হচ্ছে 12। তাহলে ইনিশিয়ালি আমাদের ফার্স্টের নাম্বারটা কী ছিল? এটার জন্য আমার নাম্বারটা ছিল কিন্তু 6, এটা কিন্তু ছিল আমাদের 6, তাই না? এই পুরো নাম্বারটা, এই পুরো নাম্বারটা ছিল কি? 6। এরপরে আমি এক লেফট শিফট করাইছি, প্রত্যেকটা বিটকে এক এক করে লেফটে শিফট করাইছি। শিফট করার পর আমার নাম্বারটা এখন আমি পাইছি কি? এটা ছিল আমাদের হচ্ছে 6, এখন আমরা পেলাম কত? 12। এরপরে যদি আমরা আরও এক ঘর লেফট শিফট করি, সেকেন্ড লেফট শিফট, মানে আরও এক ঘর লেফট শিফট করতেছি আমি, তাহলে আমি কী পাবো? চলুন দেখা যাক লেফট শিফট করলে কী পাওয়া যায়। তাহলে এই জিরোটা চলে আসবে এখানে, এই জিরোটা চলে আসবে এখানে, এই ওয়ানটা চলে আসবে এখানে, এই ওয়ানটা চলে আসবে এখানে, এই জিরোটা চলে আসবে এখানে, এভাবে করে সবগুলো জিরোই আমাদের এদিকে চলে থাকবে। তাহলে আমাদের এখানে কত হবে? এখানে 0 0, এখানে আসবে 1 1 0 0, এবং সামনে সবগুলো জিরো দিয়ে ফেলা আপ হবে। এবং আমাদের এই যে রাইট সাইডে যে একটা করে ফাঁকা হলো সেখানে আমি কী করবো? 0 বসাবো। আমি বলছি যে রাইট সাইডে যে একটা করে ফাঁকা হবে প্রত্যেকবারে সেই ঘরটা আমরা 0 দিয়ে ফিল আপ করবো, আর বাম দিকে আমরা কী করবো? এক করে লেফটে শিফট করতে থাকবো। তাহলে এখন আমি যে নাম্বারটা পেলাম, চলো আমরা সেই নাম্বারটা দেখি, সে নাম্বারটা আসলে কী। দেখুন আমরা এখন যে নাম্বারটা পেলাম, দেখেন 0 0 1 1 0 0 0, এটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে কিন্তু আমরা পাবো কত? 24। তাহলে এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের 24। তাহলে প্রথমে আমাদের নাম্বারটা কত ছিল? 6। 6 থেকে আমরা এক ঘর লেফট শিফট করাতে পেলাম কত? 12। 12 থেকে আরেক ঘর লেফট শিফট করাতে পেলাম কত? 24। এভাবে করে যদি আমরা আরও লেফট শিফট করাতে থাকি তাহলে প্রত্যেকবার আসলে আমার ওই ইনিশিয়াল নাম্বারটা দুই দুই করে বাড়তে থাকবে। তার মানে লেফট শিফট আসলে কিছুই না, লেফট শিফট মানেই হচ্ছে যে কোনো একটা নাম্বারকে দুই দিয়ে গুণ করা। প্রথমে 6 ছিল, 6কে 2 দিয়ে গুণ করলে 12, 12কে 2 দিয়ে গুণ করলে 24, 24কে 2 দিয়ে গুণ করলে এখন পরের বারে পাবো 44। এভাবে করে আমার নাম্বারটা 2 দিয়ে গুণ হতে হতে থাকবে। তাহলে আমরা কোনো জিনিসকে যদি আমরা বারবার 2 দিয়ে গুণ করতে চাই তাহলে কিন্তু আমরা লেফট শিফট করলে ইজিলি সেটা পেয়ে যেতে পারি, ঠিক আছে? এবং এটাতে আমাদের কী হবে? এটাতে আমাদের টাইম কমপ্লেক্সিটি কমবে, আমাদের যে এই শিফটিংয়ের ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি অনেক কম লাগে। সাধারণত আমরা যদি প্রত্যেকবার 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করি, যদি আমরা এরকম করি যে এই যে ধরুন আমার একটা নাম্বার আছে 16, আমি এটাকে প্রত্যেকবার 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, এভাবে আমি 2 দিয়ে 100 বার মাল্টিপ্লাই করলাম, এটার জন্য আমার যে টাইমটা লাগবে, আর আমি যদি এখানে লেফট শিফট করি 100 বার তাহলে কিন্তু আমার তার থেকে আরও কম টাইম লাগবে। তো সেই জন্য আমরা কী করি? আমরা হচ্ছে যে লেফট শিফটিংটা করতে পারি, গুণের ক্ষেত্রে আমরা লেফট শিফট করতে পারি, আর ভাগের ক্ষেত্রে সেমভাবে আমরা রাইট শিফট করতে পারি। তো সেটা আমরা নেক্সট আরেকটা ভিডিওতে দেখবো। তাহলে এই লেফট শিফট করে আমরা আর কী কী করতে পারি? লেফট শিফট করে কিন্তু আমরা আরও অনেক ইম্পর্টেন্ট কাজ করতে পারি, চলুন আমরা সেটা দেখা যাক। লেফট শিফট করে করে আমরা 2 টু দি পাওয়ার n এটার ভ্যালু বের করতে পারি অনেক কনস্ট্যান্ট টাইমে,
ঠিক আছে, টু টু দি পাওয়ার এন এর ভ্যালু যদি আমরা বের করতে যাই তাহলে হচ্ছে আমাদের কি করতে, আমাদের হচ্ছে যে অনেক সময় টিএলই আসতে পারে বা অনেক সময় ভুল ভাল অ্যান্সার আসতে পারে, কারণ হচ্ছে যে আমাদের অনেক টাইম বেশি লাগে। কিন্তু আমরা যদি এই টু টু দি পাওয়ার এনটাই এটা যদি আমরা লেফট শিফটের মাধ্যমে যদি করি তাহলে অনেক ইজিলি করে ফেলতে পারি এবং অনেক কম টাইম কম লেক্সিটির মাধ্যমেই করে ফেলতে পারি। তো চলুন সেটা আমরা কীভাবে করতে পারি সেটাই আমরা দেখি। আমি এগুলোকে একটু হোয়াইট কালার করে নিই। চলো তাহলে আমরা টু টু দি পাওয়ার এন এর ভ্যালু বের করবো, তাই না? তাহলে এটার জন্য আমরা কি করব, ইনিশিয়ালি আমরা হচ্ছে আমরা যেমন ওখানে প্রথমে ছয় রাখছিলাম, ইনিশিয়ালি আমরা ফার্স্টে আমরা আমার ভেরিয়েবলের ভিতরে রাখবো হচ্ছে ওয়ান, ওয়ান রেখে দিলাম, তার মানে বাদ বাকি সবগুলো জিরো। এটি হচ্ছে ওয়ানের বাইনারি, ওয়ানের বাইনারি কত, সবগুলো জিরো জিরো জিরো, লাস্ট একটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে ওয়ানের বাইনারি, তাহলে এটা হচ্ছে ওয়ান। এখন এরপরে আমি কি করব, এরপরে আমি হচ্ছে এক ঘর লেফট শিফট করব। লেফট শিফট করলে কি এই ওয়ানটা চলে আসবে এখানে, এই জিরোগুলো সবগুলো একটা করে লেফট শিফট হয়ে থাকবে, তাহলে সবগুলো জিরো, এখানে ওয়ান, এখানে জিরো, তাহলে আমি এখানে পেলাম কত, দুই। তারপরে যদি আমি আরেকবার লেফট শিফট করি তাহলে আমার এই টুটা কোথায় চলে আসবে, এই টুটা হচ্ছে আমাদের এখানে চলে আসবে, তাহলে এই যে এই টুটা চলে আসবে হচ্ছে এইখানে ওয়ান, এই জিরোটা চলে আসবে এখানে, এবং এই পরবর্তীতে সবগুলো জিরোই লেফটে শিফট হয়ে থাকবে। তাহলে এই ঘরটা ফাঁকা থাকবে, এই ঘরে আমি কত আনবো, জিরো। তাহলে এবার আমি পেলাম কত, ফোর, তাই না? এটা কিন্তু ফোরের বাইনারি। এরপরে যদি আমি আরও এক ঘর লেফট শিফট করি, এই ওয়ানটা যাবে হচ্ছে এইটের ঘরে, বাদ বাকি এই যে এখানে জিরো, এখানে এই জিরো চলে আসবে জিরো জিরো, আর যে ঘরটা ফাঁকা আসছে সেটা জিরো, সামনেরগুলো তো জিরোই থাকবে, তাহলে এটা কিন্তু আমি পেলাম কত, এইট। তারপরটা করলাম পাবো হচ্ছে সিক্সটিন। তাহলে দেখুন এই যে সিক্সটিনটা পেলাম আমি, তিনবার আমি এখানে কয়বার লেফট শিফট করলাম, চারবার, তাই না? তাহলে দেখেন টু টু দি পাওয়ার ফোর মানেই কিন্তু সিক্সটিন, তার মানে ওয়ানকে, ওয়ানকে যদি আমি চারবার লেফট শিফট করি তাহলে টু টু দি পাওয়ার ফোর পাই, ঠিক আছে? তাহলে আমি যদি এইভাবে সেমভাবে যদি আমি টু টু দি পাওয়ার টেন বের করতে চাই তাহলে আমি কী করবো, ওয়ানকে দশবার লেফট শিফট করব। তো এই কাজটা আমরা কোডিংয়ে কীভাবে করতে পারি, এই কাজটা আমরা কোডিং করতে পারি হচ্ছে এইভাবে, এই দেখেন। সো আমি কি বলছি, আমি হচ্ছে যে আমি হচ্ছে টু টু দি পাওয়ার সিক্সটিনের ভ্যালু বের করতে চাই, বা টু টু দি পাওয়ার, হ্যাঁ, টু টু দি পাওয়ার সিক্সটিনের ভ্যালু বের করতে চাই। তাহলে আমি কি করব, এখানে আমি হচ্ছে ওয়ান এবং এখানে আমি এই যে দুইটা এই চিহ্নটা দেবো, দেওয়ার পর আমি এখানে হচ্ছে সিক্সটিন লিখব, তার মানে বোঝাচ্ছে যে টু টু দি পাওয়ার সিক্সটিন, মানে ওয়ানকে, এটা দ্বারা আসলে বোঝাচ্ছে যে এককে আমরা ষোলোবার লেফট শিফট করতেছি, এককে আমরা ষোলোবার লেফট শিফট করতেছি। লেফট শিফট করার পরে তো এককে ষোলোবার লেফট শিফট করলে আমরা কত পাবো, টু টু দি পাওয়ার সিক্সটিন পাবো, তাই না? যেভাবে আমরা হচ্ছে দেখে নিই, যেখানে আমরা কী করছিলাম, এককে চারবার, ফোর্থ শিফট, হ্যাঁ, এককে আমরা চারবার লেফট শিফট করছিলাম, এককে চারবার লেফট শিফট করার পর আমরা কত পাইছিলাম, সিক্সটিন, মানে কি টু টু দি পাওয়ার ফোর। এককে চারবার লেফট শিফট করলে যদি আমরা টু টু দি পাওয়ার ফোর পাই তাহলে এককে ষোলোবার লেফট শিফট করলে আমরা কত পাবো, টু টু দি পাওয়ার সিক্সটিন পাবো। তাহলে আমরা টু টু দি পাওয়ার সিক্সটিনের ভ্যালুটা ইজিলি এখান থেকে বের করে ফেলতে পারি। তো দেখুন আমরা যদি এটাকে রান করি, আসলে টু টু দি পাওয়ার সিক্সটিনের ভ্যালুটা অনেক বেশি হয়ে যায়, তো আমরা এখানে টু টু দি পাওয়ার দিতে পারে আমরা হচ্ছে টেন দিতে পারি, দেখাচ্ছে তো 1024। এইভাবে করে করে আমরা টু লেফট শিফট করতে পারি, এবং আমি আপনাদের লেফট শিফটের একটা এক্সাম্পলও দেখাই দিলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।